শাহিদ শাহিদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি দাদা আমি কলকাতা থেকে বলছি তো আমি দাদা বলেই সম্বোধন করি দাদা ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ দাদা বলছি যে কোরআন অনুসারে আল্লাহ কোথায় থাকেন কোরআন আরশের ওপর ও আচ্ছা দাদা আমার তো এই বিষয়ে আসলে ধারণা নেই আরশটা কি আর কি কোন গ্রহ উপগ্রহ নাকি কোন মিল্কি ওয়ে বা সৌরজগত নাকি সেটা কোথায় আরশ হচ্ছে সাত আসমানের উপরে একটা সাত ষষ্ঠ আসমানের উপরে একটা গাছ আছে ওই গাছটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা গাছের উপরে সাত তলায় আছে হচ্ছে সাত আসমান সাত আসমানের উপরে আছে কুরসি কুরসির উপরে আছে আরশ আরশের উপরে আছে আল্লাহ ও আচ্ছা আচ্ছা সেখানে তো অক্সিজেন আছে কি নেই সে তার তো কোনো উল্লেখ নেই যে আলা অক্সিজেন ছাড়া বাঁচে কি বাঁচে না বা এরকম কোনো নেই আচ্ছা ভাই একটা সেকেন্ড একটা সেকেন্ড দুই মিনিট সে যে কদম গাছে লুকিয়ে আছে কানু হারাম যারা সেই আর সেরকম একটা বিষয় মানে এই এই যে গাছের এই এই জিনিসটা যখন আমি প্রথম পড়ছি তখন আমি মানে তবদা খায়ে গেছি যে সাত আসমানের উপরে গাছ গাছ লাগায় হ্যাঁ সেখানে তো অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ছাড়া তো সেখানে তো গাছও বেঁচে থাকবে না তো সেখানে কি সেগুলোকে উপস্থিত আছে কি নেই তার তো কোনো উল্লেখও নেই আছে কি কোরআনে আল্লাহ দ্য সার্টিফাইড মগদালের মগা আর আরেকটা বিষয়ে জিবরাই আচ্ছা এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই এক সেকেন্ড আমরা তাহলে এই জিনিসটা একটু আমরা একটু দেখি আরকে একটু পরে দেখি দেখে এটা আসলে মানে আমি কি বানা বানা বলতেছি নাকি আসলে এরকম কিছু বলা আছে দেখি আমরা বই থেকে একটু দেখে নেই যে আরও এবং কুরসি এই জিনিসগুলো একটু চেক করে দেখি এটা কি জিনিস কি এটা হচ্ছে আলবিদা বান নিহা গ্রন্থ থেকে আরশ ও কুরসির সৃষ্টির বিবরণ দেখেন এখানে লেখা আছে

নিচে বলা আছে যে এখানে দেখেন জিজ্ঞেস করছে যে তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু আব্বাস বললেন আমরা বললাম আল্লাহ তার জানেন আর আল্লাহ রসুল বললেন উভয়ের মাঝে পাঁচশো বছরের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব প্রত্যেকটা আকাশ পাঁচশো বছরের দূরত্বের সমান তারপরে পাঁচশো বছরের সমান দূরত্ব সমান পুরু এবং সপ্ত আসমানে আকাশের উপর একটি সমুদ্র আছে যার উপর এবং নিচের মধ্যে ঠিক কতটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে তারপরে তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাদের হাঁটু খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলোর উপরে হলো আরস যার নিচে যতটুকু দূরত্ব ততটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে কিন্তু বনি আদমের আমল কোন আচ্ছা এরপরে দেখেন আল্লাহর আড়সটা আবার মচমচ করে ওঠে দেখেন বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আড়োসাতে এমনি মচমচ করে ওঠে মানে আল্লাহর আড়সটা আবার মাঝে মাঝে মচমচ মচমচ শব্দ করে হ্যাঁ অনেক ভারী তো আল্লাহ পাক এটা বুঝতে হবে আপনাদের তো নিঃসন্দেহে তার কুর্সি আকাশ ও পৃথিবী ব্যাপ্তি পরিব্যাপ্ত এবং তার নতুন বাহন বোঝার ভারে শব্দ করে নেয় শব্দ করে দেখেন আল্লাহর আড়স কিন্তু আবার শব্দ করে আল্লাহ যখন একটু মনে করেন পাছাটা যখন একটু মোচর মারে যখন একটু আর মোড়া ভাঙ্গে তখন মনে করেন ওই আরসটা কটক্যাট কটকাট খট 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 কাঠের যে আগে চেয়ার ছিল না সেগুলা এই শব্দ করতো না এরকম শব্দ করে বুঝছেন দেখেন এখানে লেখা নিঃসন্দেহে তার কুর্সি আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত এবং তার নতুন নতুন বাহন বোঝা নেয় শব্দ করা নেয় শব্দ করে আচ্ছা ঠিক আছে সাদ ইবনে মৃত্যুতে আসিফ ভাই একটা একটা মজার জিনিস যে শিশু শিশু লাগানো মোহাম্মদ এবং আল্লাহ দুজনেরই স্টিলের চেয়ার সম্পর্কে কোনো আইডিয়া নেই এখানে খাট নাকি ঠক 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 করে খাট খাবো ঠিক আছে পরে আল্লাহর কাছে যদি স্টিলের চেয়ার থাকতো তাহলে তো এই সমস্যাগুলো হইতো না আর কি এবং যদি একটু মানে একটু পয়সা দিয়ে যদি ভালো চেয়ারও কিনতো অ্যামাজনে এখন অনেক ভালো ভালো চেয়ার পাওয়া যায় ভাই হ্যাঁ উপর নিচে করা যায় আমার চেয়ারটা উপর নিচে করা যায় সুন্দর বুঝছেন এটাও যদি কিনতো তাহলে তো হইতো কি একটা অবস্থা চিন্তা করেন আল্লাহ আল্লাহকে একটা গেমিং চেয়ার কিনে দাও কেউ আর সপ্তম জমিনের মধ্যকার দূরত্ব হলো পঞ্চাশ হাজারের পঞ্চাশ হাজার বছরের পথ এবং বিস্তৃতি পঞ্চাশ হাজার বছরের পথের সমান একদল কালাম শাস্ত্রবিদের মতে আলো আরো হচ্ছে গোলাকার একটি আকাশ যা বিশেষ গোটা বেষ্টন করে রেখেছে এগুলো হচ্ছে কালাম শাস্ত্রবিদদের কথা এগুলো আমরা মানি না আমরা মুসলমান আমরা এগুলো মানি না আমরা দেখি ইসলামে কি বলা আছে দেখি আরশ কয়েকটি আহ বলা যে এতে যে আরসের কথা বলা আছে তা কোনো আকাশ ছিল না এবং আরস বলতে আরবরা তা বুঝেও না অথচ কোরআনে নাজিল করা হয়েছে আরবি ভাষায় মোট কথা আরস কয়েকটি স্তম্ভ বিশিষ্ট একটি সিংহাসন বিশেষ যা ফেরাস্তাগণ বহন করে থাকেন তা বিশ্ব জগতের উপর অবস্থিত গম্বুজের ন্যায় আর তা হলো সৃষ্টি জগতের ছাত স্বরূপ দেখেন এখানে আটজন ফেরেস্তা মানে আরসকে বহন করে রাখছে তারা তাদের চারজন চারজনের তাজবি হলো এখানে দেখেন আর আরসের ডান পায়ের নিচে আছে একটি লোক এবং একটি সার আর অপর পায়ের নিচে আছে একটি শুকুনো উৎপেতে থাকা একটি সিংহ

হয়ে আপনি আপনি এটা বলার পর আমার এখন আসতেছে এটা মিনার পুরা এটা রেশনালাইজ করে ভাবা বাবা শুধু সুবহানাল্লাহ এখন কত সুন্দর একটা জিনিস জানলাম এখনই দুইটা কাত নাস সে আমার আমার ধারণা মিনারেগুলো পরে আর ওর মনে হয় যে এইডা নিয়ে এত নাস্তিকরা ধরবো এইটারে কেমনে কি কি দিমু এইটারে কেমনে সামাল দিমু এইডা নিয়ে নাস্তিকরা আর বলতে কেন চেয়ার দা কুরসি বলতে কেন কুরসি দা এটা বলতে কেন সেটা না এন্ড প্লাস্টে কেন আল্লাহই ভালো জেতে আল্লাহ বলতে কেন আল্লাহ না আর রাসূল বলতে কেন রাসূল না এগুলো সব কিছুর পরে শেষ মেশ মানে শেষ ইয়াটা হচ্ছে শেষ শাস্ত্রটা না ইচ্ছা প্রাকৃতিক ভাবে বলে দিচ্ছে না বলে দিচ্ছে কি আসে তার কি কোনো এমন আসে যে তার ধরবে যে ভাই এরকম বলদের মতো কথা কেন বলেন আল্লাহ ইচ্ছা প্রাকৃতিক ভাবে কোনো না ভাই না কেউ ধরবে না সবাই ইয়ে ধরবে যে তো কিছু একটা

যে জিনিসটা প্রত্যেকটা দিনের বদর দায়ের সাথেই হয় যে একই সাথে একই সাথে তাকদির হচ্ছে কি আপনার অ্যাবসolute ট্রুথ আবার এটা আলটিমেটলি চেঞ্জ করা যায় এই দোন স্টুপিড কথা তো তারা একেবারে মুখ খুলে বলে আসল জিনিস চেঞ্জ হবে এটা আসল ট্রুথ কিন্তু আলটিমেটলি এটা তো চেঞ্জ করা যায় প্রেমে করে চেঞ্জ করা যায় ভাই আচ্ছা শহীদ ভাই আর কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ দাদা আরো কিছু বলা রয়েছে আহ প্রশ্ন তো আমার আরো অনেক আহ মনে জেগেছে কিন্তু অল্প কিছুর উপর আমি ছেড়ে দেবো

হ্যাঁ ফরাজ দাদা বলছি যে জিব্রাইল ছিলেন জিব্রাইল হ্যাঁ জিব্রাইল আহ তো তথ্য বাহক ছিলেন কি আল্লাহ আল্লাহর তথ্যবাহন বাহক ছিলেন যিনি উম তথ্য নিয়ে হ্যাঁ মোহাম্মদ বলতেন এবং তিনি হ্যাঁ এখন কথাটা হচ্ছে জিব্রাইলের জিব্রাইল আল্লাহর কাছ থেকে কিভাবে আসতেন আর হচ্ছে উনি কি সুপারম্যানের মতো এরকম ছিলেন যে এরকম এসে ভাবে ল্যান্ড করতেন বা কিছু হ্যাঁ

আর হচ্ছে ওই জিব্রাইলটা আমি শুনেছি আর কি যে এর নাকি ছিল ঘোড়া এবং গাধার মধ্যবর্তী পর্যায়ের একটা প্রাণী ছিল যার উপর ও চড়ে আসতো এরকম কিছু শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো আহ এর জন্য তো আছি বলেন ভাই গাদার ঘোড়ার মাঝে মাঝে বুরাক বুরাকের কথা বল তোছেন বলেন আমি নাকি এমন একটা টাট্টু ঘোড়ার টাইপের আর এই মধবতী পর্যায়ে কোন প্রাণী রূপস ছড়ে কি আসেন জিব্রাইল মানে একটু আমার শোনা কথাটি ঠিক আছে না না করে আসে না বুরাকে করে আসে না সে নিজে উইরা আসে কি উপর থেকে লাইন করতে আসে কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এই পর্যন্তই প্রশ্ন ছিল যাই হোক আহ কোরআনটা আর আরেকটা একটা বিষয় আহ আমি দেখি যে আশেপাশে আমাদের এখানে আমাদের কলকাতাতেই আশেপাশে অনেক ঘটনা ঘটে যেগুলো মানে একদমই অপ্রীতিকর ঘটনা তার মধ্যে আমাদের বিশেষ এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ আকবার বলে হ্যাঁ বিভিন্ন ট্রেনে আগুন ধরিয়ে দেয় অমুক জায়গায় আগুন ধরিয়ে দেয় তাদের কোনো রকম অনুভূতিতে আঘাত লাগলে তমুক জায়গায় আগুন ধরিয়ে দেয় হম মানে খুব ওরা খুব সেন্সিটিভ ঠিক আছে ওদের নুন খুব সেন্সিটিভ বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয় এখন এই আল্লাহু আকবার বলে যে আগুনটা ধরিয়ে দেয় আল্লাহকারের মানেটা কি মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এটা মানে মানে আল্লাহ সর্বশক্তিমান আহ আল্লাহর উপরে কেউ নাই আল্লাহ সবচেয়ে বড় এগুলোর মানে হচ্ছে আল্লাহ ও আচ্ছা আচ্ছা আমি মুসলিম আমি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আপনাদের ওই যে ওই যে